সিগন্যাল বেজি সাইরেনটি দেখতে পাচ্ছেন, ট্রেনের সাইরেন আর 9:57 আমাদের কথা বলার জন্য এই ফোনগুলো ব্যবহার করা হয়। হাই গাইস, নতুন আরেকটি খুবই প্রয়োজনীয় ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা মির্জাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচি সব কিছু এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। গাইস, একজন ট্রাভেল ব্লগার হিসেবে কাজ করে যাচ্ছি আমি, ফায়ার সার্ভিসের একজন কর্মী। 2020 সালে ফেব্রুয়ারি মাসে রাত্রি 1:30 ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে ওয়ালটন হাইটেক পার্কে। সে আগুনে অগ্নি নির্বাপন করতে গিয়ে পুকুরে পাম নেওয়ার সময় পড়ে গিয়ে আমার মেরুদণ্ড ভেঙে যায়। তারপর 2 বার অপারেশন করেও শেষ রক্ষা হয়নি। আজ আমি প্রতিবন্ধী জীবনযাপন করছি। চাকরি থেকে আমাকে অক্ষমতাজনিত কারণে কোনো সুযোগ নয়, আমাকে অবসরে দেওয়া হয়েছে। আর এখন অনেকটা কষ্ট করে আমার জীবনযাপন করতে হচ্ছে পরিবার 4টি বাচ্চা নিয়ে, যা অনেকটাই কষ্টকর। তাই শেষ আশা ভরসা হিসেবে ইউটিউবে চেষ্টা করে যাচ্ছে। যদি ইউটিউবে অনেকেই অনেক কিছু করে, যদি কিছু টাকা আমি ইনকাম করতে পারতাম তাহলে আমার উপকার আসতো। ভিক্ষা নয়, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আমাকে একটু সহযোগিতা করুন যেন ইউটিউবে আমি সফল হতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই। ট্রেন দেখতে খুবই মজাই লাগে, আর ট্রেনের ঝক্কর ঝক্কর সুর আমার কাছে ভালো লাগে। যাত্রা বিরতি মির্জাপুর রেল স্টেশনে আর গাইস, যখন রেল থামে তখন যাত্রীরা নামা ব্যস্ত হয়ে পড়ে। ড্রাইভার যেখান থেকে নিয়ন্ত্রণ করে এটাই ফার্স্ট বগি, আর এখানে সব বগিগুলোকে লাগানো রয়েছে এভাবে। হুইসাল বেজে উঠে সেই সাইরেনটি দেখতে পাচ্ছেন, ট্রেনের সাইরেন। আর এই সাইরেন বাজিয়ে ট্রেন শব্দ করে। আবার ট্রেন ছুটে যাচ্ছে মির্জাপুর থেকে, রেল স্টেশন থেকে। আর সবাই একটু সময় নিয়েছিল, আর সে সময়ে নেমে চেষ্টা করছে পানিটা নিয়ে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কেনার। আর আমাদের বাংলাদেশ রেলওয়ে, দৃষ্টিনন্দন রেলওয়ে, লাল সবুজের রেলের চিত্র ফুটে ওঠে ট্রেনের এই শিরচিত্রে। ট্রেনটি অনেকটাই বড়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ট্রেনটি থেমেছিল, আরেকটি ট্রেন ঢাকার থেকে আরেকটি ট্রেন উত্তরগামী যাবে, যে কারণে ট্রেনটি বিরতি করতে বাধ্য হয়েছে। গাইস, আমি মির্জাপুর রেল স্টেশনের এখন স্টেশন অফিসারের কক্ষে রয়েছি। আর মির্জাপুর রেল স্টেশন থেকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেতে চান, তাদের আজকে আমাদের এখানে যে কর্মরত রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আমরা তার কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মির্জাপুর থেকে কোন কোন ট্রেন স্যার একটু বলবেন? মির্জাপুর থেকে ঢাকাগামী 7:30 টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে যায়, এটা ছেড়ে আসে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন হতে। পরবর্তী 8:30 সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এটা ছেড়ে আসে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এক্সপ্রেস এটা কি নতুন হইছে? হ্যাঁ, এটা 17/7/2023 তারিখ থেকে চলাচল শুরু করবে। তো এই সিরাজগঞ্জ এক্সপ্রেস আপনার হওয়ার কারণে এখন তো আপনার লোকাল টাঙ্গাইল কমিউটার ট্রেন দুটা খুবই দুর্বল ছিল প্রতি স্টেশনে, কিন্তু সিরাজগঞ্জ এক্সপ্রেস ওটা
তো ওরকম ভাবে সব জায়গায় লোকালের মতই করে না 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 ইন্টারসিটি লোকাল না ইন্টারসিটি তো এটা সেরে আসে সিরাজগঞ্জ বাজার হতে সিরাজগঞ্জ বাজার থেকে না জি আর পরবর্তী 9:30 টায় ঈশ্বরদী থেকে সেরে আসে ঢাকা কমিউটার যেটা লোকাল নামে পরিচিত পরবর্তীতে আসে 11:36 সিল্ক সিটি এক্সপ্রেস ইন্টারসিটি রাজশাহী থেকে সেরে আসে ইন্টারসিটি ট্রেন সবগুলা ঢাকাগামী আর ঢাকা থেকে যে ট্রেনগুলা উত্তরবঙ্গে দিকে যায় সেগুলা রাজশাহী এক্সপ্রেস লোকাল নামে যেটা পরিচিত সেটা 12:20 সেরে আসে কমলাপুর থেকে মির্জাপুরে দুপুর 13:57 বসে এবং রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছেড়ে আসে 14:45 মির্জাপুরে পৌঁছায় 16:26 ছেড়ে যায় 16:30 সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে 16:15 মির্জাপুরে পৌঁছাবে 17:57 এবং ছেড়ে যাবে 17:59 সর্বশেষ যেটা সেটা টাঙ্গাইল কমিউটার ঢাকা থেকে ছেড়ে আসে 18:00 মির্জাপুরে পৌঁছে 19:30 গন্তব্য বঙ্গবন্ধু সেতু পূর্ব এই কয়টা ট্রেনে আপাতত মির্জাপুরে স্টপেজ দিচ্ছে আমি আর কেউ জিনিস সাথে জানতে চাচ্ছি যে ট্রেন সপ্তাহে মির্জাপুর থেকে কয়দিন বন্ধ থাকে এটা এক এক ট্রেনে এক এক দিন বন্ধ থাকে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাপ্তাহিক অফডে শুক্রবার সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফডে শনিবার এবং সিল্ক সিটি এক্সপ্রেসের সাপ্তাহিক অফডে রবিবার আর মেল ট্রেন লোকাল যেটা সেটা সপ্তাহে 7 দিনে চলাচল করে তাহলে আপনার কথা যেটা বুঝতেছি যে আপনার প্রতিদিনই মির্জাপুর থেকে যাওয়া যাবে দেশের বিভিন্ন প্রান্তে তাই না জি জি যাওয়া যাবে দেশের বিভিন্ন প্রান্তে বলতে এখানে যে ট্রেনগুলা যায় সেটা ও সরি আরেকটা ভুল হয়েছে আরেকটা ট্রেন আছে খুলনাগামী হ্যাঁ সুন্দরবন এক্সপ্রেস এটা 8:15 কমলাপুর ছেড়ে আসে মির্জাপুরে আসে 9:57 খুলনাগামী একটা ট্রেন রাজশাহীগামী ইন্টারসিটি একটা এবং লোকাল একটা আর সিরাজগঞ্জ বাজারগামী ইন্টারসিটি একটা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ইন্টারসিটি টাঙ্গাইল কমিউটার আর লোকাল যেটা সেটা ঈশ্বরদী হয়ে চাপাই নবাবগঞ্জ যাবে গাইস দায়িত্বে এখানে যে আমাদের মির্জাপুর রেল স্টেশনের দায়িত্ব আছে বছর একটু নামটা যদি একটু বলতে কামরুল হাসান স্টেশন মাস্টার আর আপনাদের অগ্রিম কি টিকিট আপনাদের কাটার হ্যাঁ অগ্রিম টিকিট 10 দিন আগে থেকে যাত্রা 10 দিন আগে থেকে অগ্রিম টিকিট দেওয়া হয় ছোটবেলায় যখন বাবা সাথে করতাম দূর থেকে সেই রেল স্টেশনে যে টেলিফোন গুলো সেগুলো এখনো রয়েছে এগুলোর শব্দ এখনো এই ফোন গুলো আপনাদের এখনো কি আপনাদের শুধু আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সংবাদের ক্ষেত্রে কি ব্যবহার হয় হ্যাঁ ফোনগুলো এখন বর্তমানে লেভেল ক্রসিং গেট যেগুলো আছে আমাদের গেটগুলোর সাথে সংযুক্ত করা গেটম্যানদের সাথে আমাদের কথা বলার জন্য ফোনগুলো ব্যবহার করা হয় তো আগের চেয়ে তো আপনার আগে যেরকম ট্রেনের জার্নিটা অনেক ই ছিল কিন্তু এখন তো আগের চেয়ে অনেক ডেভেলপ হয়ে গেছে তাই না হ্যাঁ নতুন নতুন কোচ সংযোজন হয়েছে নতুন নতুন ইঞ্জিন আনা হয়েছে এখন অনেক আরামদায়ক ভ্রমণ হয় ট্রেনের মাধ্যমে এবং যাত্রীরাও এখন ট্রেনমুখী গাইস আমার সবসময় চেষ্টা থাকে যে আসলে ট্রাভেল যারা করবে যে কারণে মির্জাপুর রেল স্টেশন থেকে যারা মির্জাপুরের উপজেলায় রয়েছেন আশপাশে রয়েছেন যারা ট্রেনে জার্নি করতে চান তাদের জন্য আজকে ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিভিন্ন বিষয় উল্লেখ করলো ট্রেনের সময় কবে বন্ধ থাকে আশা করি এই ভিডিওটি যখন আপনার কাছে পৌঁছাবে আরো ছড়াবে আরো দশজনের কাছে সবাই যেন ট্রেনে নিরাপদ জার্নি করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বসকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ